না পেলে সবই উল্টে যাবে শাস্ত্রে এমন তাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যাই যদি দুই পরিবার পড়বে রে গোলক থাথার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ ডানে বামে দেখো চামে চামে করে কত চাম্বাজ শূন্যই বল গোড়াই গন্ডগোল আসলে আসল মানুষটাই চাপাবাজ 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 তুমি আমারে রাইখা চাপাবাজ ডালিম দিয়ে বিয়া করছো আমার কি দোষ ছিল কি অপরাধ ছিল বুঝতে পারবো আচ্ছা আপনি এই বয়সে আয়সা এসব কি কথা শুরু করলেন কন্ত আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে যদি এইসব কথা শুনে কি কইব তার সিসি করব না আমার দিকে মানুষ উল্টা পাল্টা ধরে মানে কি তা তুমি কি তা আমার নামে উল্টা পাল্টা কথা কবে ইমেজ নষ্ট করতেছ নাকি হ্যাঁ তুই কি মির্জা পরিবারের লগে তলে তলে আত মিলাইছস মিলাইয়া দেখা গেল মুডঙ্গের টাকা আমার বউ চুরি মেরে দিলি কি করবা ওই আব্বাস চেয়ারম্যানের ভাই আকরামের লগে মারামারি করবা নাকি থানায় তাদের নামে অভিযোগ করবা কোনটা আর টাকা লইয়া যদি কোনো সমস্যা করেন তইলে কিন্তু হিতে বিপরীত হইব এ ভাই এ আপনি এত ঠাকা টাকা করেন কেন ভাই আপনার জন্মের সময় কি টাকা দিয়েছিল না মধু দিয়েছিল আমার তো মনে হয় টাকা দিয়েছিল শোনেন কাজ করে যান টাকা পেয়ে যাবেন আমি এখন গেলাম আমি আপনাকে বলে যাই আমার বোন অ্যানির সাথে দ্বিতীয়বার দেখা হওয়ার আগে কিন্তু আমরা ধোতার লাশটা চাই বুঝেছেন আপনি এখন যান মাথা গরম আছে নইলে কিন্তু তোতার পরিবর্তে আপনি ফিনিশ দিয়ে দিব আমরা তোতার কিন্তু লাশ চাই ঠিক আছে আমি গেলাম বেশি কথা বলে ও ভাই 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 আপনাকে তো পুরো কথাটা বলা হয় নাই ভাই মার্ডার কিন্তু দুই প্রকার একটা হচ্ছে ডাইরেক্ট আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ইনডাইরেক্ট মার্ডারে কিন্তু অনেক সময় আদামরা হয়ে বাইচে যায় এই তোতা যদি ইনডাইরেক্ট মার্ডারে আদামরা হয়ে থাকে তাহলে কিন্তু টাকা পাবেন না পুরো মার্ডার করা চাই শোনেন এখন তো রাত হয়ে গেছে এখন আর তোতাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না আমি কালকে সকালে ফার্স্ট আওয়ারে সালামের চায়ের দোকানে তোতাকে ফটায় নিয়ে আসবো আপনি সেই সময় কেসটা করে দিবেন ফিল করে দিবেন ঠিক আছে কিভাবে করবেন সেটা প্ল্যান করেন যে ঠেকার চিন্তা করেন না আমি গেলাম ফোনটা খোলা রাখবেন ফোন দিলে চলে আসবেন ঠিক আছে গেলাম যান বেশি বাঁচাল পারে রিপন যন্ত্রটা বাইর কর ভাই এই পর্যন্ত এটা দিয়া 17টা খুন করছে তোতারে মারলে 18টা খুন হবে রিপন মার্ডারের লিস্টটা বাইর কর লিস্টে তোতার নামটা আগে উঠা শোন তোতারে খুন না করা পর্যন্ত মাথা ঠান্ডা হইব না মাথার মধ্যে খুন চাইপা রইছে গান বাজা মাথাটা ঠান্ডা করবে কান শুইনা মাথা ঠান্ডা করলাম শোন তোতারে খুন করলে 3 লাখ টাকা পাইম তোতা তোর নাম লিস্টে উঠা গেছে গা কাল দিনের ভিতরে তোরে শেষ করে দিব তুই শেষ মামু আপনি কি লিস্টের কথা কইছো আমি তো কিছুই বুঝি নাই বুঝুন বলো আপনি আমার কইলে কই ভাই না আমি মামির কাছে যাই না বাপ যাই না মামির কাছে যাই আপ
মামির কাছে কে যাইতে গেছে সেদিকে আই শুন এই গ্রামে এই যে পুরা গ্রাম এই গ্রামের যত খারাপ লোক আছে তাগুলো লিস্টই আমার কাছে আছে তারা কোথায় কোন কাম করে সবার লিস্ট আমি করছি আরে তুই যারা ব্যাক কর তোর বুদ্ধি শুদ্ধি খুব কম তোর মাথার মধ্যে যা মজক আছে না এইটা নষ্ট হয়ে গেছে শুন এই গ্রামের মধ্যে অনেক খারাপ লোক আছে দুষ্ট লোক আছে তারা তোর ক্ষতি করতে পারে এই জন্য তাগর নামে একটা লিস্টই বানাইছি মামু আপনি কি কই না কইতে আমি তো আগেও নাই ফিসেও নাই আমি আমার মতো চলি বুঝুন আমার ক্ষতি করতে করে মানছে এই লিস্টের মধ্যে তাগর নাম ঠিকানা সব কিছু আছে এইটা তোর কাছে রাখ তাগরে ভালো মতো গুছিয়ে দিবি কিন্তু তাগরকে বিষবি না জুজ আর গত রাইতে তোর বাপের আমি স্বপ্নে দেখছি তোর বাপে আমারে কইলো আমার পোলারে একটু দেখা রাখো উজুজ মামু আপনি এটা কি কইলাই আমার আব্বারে আপনি স্বপ্নে দেখছো ওই আমার বাজান আপনারে কইছে আমার দেখে রাখতাই মামু সব কিছুর মালিক উপর আল্লাহ বুঝুই আল্লাহ যদি মানছে বালা রাহে মানছে ক্ষতি করতে পারতো না তাছাড়া আপনি আসুন না মামু আপনি তো গাডিয়ার মামু আমি একটু ব্যাকল দেখিয়া আপনি আমার বেশি পছন্দ করুন মামু কিন্তু পছন্দ করে জানুন আপনার পছন্দ করুন দেখি তো আমি ইমামি সিং সাইডে আপনাকে এনআইসি আমার একটা আসল কথা উত্তর দেবাইন আরে ব্যাকল কথা একটাই কথা দুই রকম হয় না যদি সত্য কথা কস তাহলে আসল কথা আর যদি মিথ্যা কথা মানে কস তাহলে এটা মিথ্যা কথা সবসময় আসল কথা কবি বুঝছাস বুঝছি বুঝো না আসল কথা কোনডা নহল কথা কোনডা তুই একটা জিনিস কি জানুন মামু সেদিন যখন মমিসিং দা আমার বাড়িতে আইতেছিলাম পথের মাঝে একটা ভাড়া লোক আমার দেওয়া হয়েছে আমার লাগান হুবু হুবু চেহারা কথা কয় ডাহায়া বুঝুন উম্মা উম্মা আমি তো বেকুলে গেছি কিরে আমি মমিসিংয়ে তুতা আধা বেলা পাগল তাই আধা বেলা তাই বালা এই পাগলা বেটে কেডা হে বেটা কি কই জানুন আপনার লাগে হে বেটা মামু লাগুন আচ্ছা মামু হে বেটা যদি আপনার বাইক নয় আমি কেডা এন হাসা কইরা কোনে ওই বেটাটা কেডা এটা তোর আসল পাই না তোরা মামা তো ভাই একই চেহারা ওর নাম হলো সাত্তা আমার মামা তো ভাই আমি জানি না এটা কি কই না কুদে দেখা হয় নাই হইব দেখা করাই দেবো ব্যবস্থা করে দেবো ও মামু কই না একটু আমরা দুজন মাঝে ঘটনা কিতা এই দুজনটা দিয়া আমি একটা নাটক করব নাটক কইয়া ল্যাংরা হালিমরে পরে আমি এমন অবস্থা করে দেবো যার জীবন শেষ হয়ে যাব আর ওর অবস্থা দেখা আব্বা চেয়ারম্যান দৌড়াইতে দৌড়াইতে এমন জায়গায় গিয়া পৌঁছাইব নিজের বাড়ি কোথায় এটাই বুঝে যাব গা সবসময় আমি দৌড়ের উপরে রাখবো মামু আমি বুঝছি বুঝুই আপনি আমার এই আমার নকল চেহারার ব্যাটার দিয়ে আর আমার যে জাদু দেয় ভাই এই জাদু দেয় চেয়ারম্যান রে আপনার ওই যে ভাই হালিম মামুরে দৌড়ের উপরে রাখ ভাই রাগ ভাব বই নেই তো এত কথা কথাগুলি কাইও আপনাকে আমার ব্যাঙ্গাইতে শুন মামিরে ডাকবা মামি
আমার লগত আগো মামু আপনি জানেন না আমি আধা বেলা পাগল দিয়ে আধা বেলা তে বারা হান্ডার বলে খাই কেলা ওহন হান্ডার দিতে আমি কেলা খাইম এটা বলত উজুই মিয়ার বুদালে উল্টা পাল্টা কথা কয় এ মামি মামি গো অবাজি কি হব দে আপনি আমার আব্বাকে দর রূপে রাখার জন্য আপনি তাহলে তোতা আর সাত্তার দুই মামাতো ভাইকে গ্রামে আনছেন হিসাবে তো টস্তহীনকে দিয়ে আপনাকে আগে মার্ডার করা দরকার পরে তোতাকে মাতার মইজে খুন চাই পাই গেছে রে মাতার মইজে খুন চাই পাই গেছে বাজা বাজা বুঝে গেছি আমার কি কাজ এখন দেখাচ্ছি খেলা জিবাস বলেন আমি রেডি রাস্তার পাশে যে ঝোপ আছে এই ঝোপের আড়ালে আমি দাঁড়ায় রইছি আপনি তো তারে নিয়ে আসেন ওহ ভাজি কি খবর আপনি তো ভাই সবসময় ভুল তথ্য দেন ভুল কথা বলেন রাস্তার উপরে মার্ডার করলে দিনে দুপুরে মানুষ দেখে ফেলবে তো আমরা তো পরে ঝামেলায় পড়ে যাব শুনেন আমি এই পর্যন্ত 17টা মার্ডার করছি যারে মার্ডার করছি সে নিজ টের পায় নাই কেমনে মরে আর আমার মরার সিস্টেম হলো আধ্যাত্মিক সিস্টেমের মারা মরার পরে সে টের পায় সো বেশি কথা না কইয়া তোতারে নিয়ে আসেন তাড়াতাড়ি ভাই ভাই আপনার কথা শুনে মনে হয় যে তোতা আমার পোষা পাখি কাঁচায় করে আপনার কাছে এনে বলবো এই যে ধরেন তোতাকে ধরে নিয়ে এসেছি আপনি মার্ডার করেন ভাই ভাই আমি তো 7 বার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি 7 বারই ফেল করেছি পাস করতে পারিনি তবে এবার মনে হয় পাস করব তোতাকে ধরে আপনার কাছে নিয়ে আসব শুনেন আমি একটু চেষ্টা করতেছি আপনি একটু ওয়েট করেন দেখি তোতাকে কোথায় পাওয়া যায় শুনেন আমি আর 10 মিনিট দেখব এর ভিতরে যদি তোতার হাজির করতে না পারেন তাহলে কিন্তু আজকার খুনকারি হবে না তারপর আবার নতুন শিডিউল নিতে হইব তারপর অ্যাকশনে যাব বুঝছেন রাখি হ্যালো 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 ভাবটা এমন যে সাজানো মহাভারত জয় করতে গেছে আরে বেটা তুই হচ্ছিস খুনে মার্ডার আর খিলার তোরা তো বাপ থাকবে কেন তুই তো যখন তখন খুন করে ফেলবি খিল করে ফেলবি যে আমি যেটা জানিও যে আপনার লাগে সবচেয়ে বালা ওষুধ হইলো দুত্রা গাছ চিনি দুত্রা গাছের শিকড় খাইবা পেট জড়ি জড়ি ভরে যাইব সব চর্বি নাই অবাজি কি হব দে দুত্রা গাছের শিকড় তো চুলকানি আছে আমি সেটা খাবো কেন চুলকাবে তো পেটের ভিতরে যে গলাও চুলকাতে পারে কি বলেন ও দেউকা আপনার আমারে দেখুকা আপনার সামনে সাক্ষাৎ রোমানুবাদ আমি আপনি আপনি কিতা মোটা ভাই আপনার থেকে 3 গুণ মোটা আসলাম ও দুত্রা গাছের শিকড় বাটিয়া খাইলেছি দেখো এখন প্রমাণ আপনার সামনে উবাইছি কি স্লিম আমি কি বলছেন সত্য কথা বলছেন যে ইয়া ভাই আপনি কি করেন আপনার পরিচয়টা একটু দেবেন আমি হইলাম কেমন ওরুকা খোলা বিক্রিয়া কি নরসিন্দির খোলা একদম অরিজিনাল খোলা এক ডজন খোলার সাথে আপনি পাবেন একটা খোলা ফ্রি সাথে মনে করুকা আমি একটা গান গাইবো আপনারে সেটাও থাকবে ফ্রি ও রঙ্গিলা বাবি গো আমাকে কুলে বলো ফুবর বাড়ির মায়া খেনে আমরা বাড়ি আয় না ও রঙ্গিলা বাবি গো বাহ বাহ চমৎকার গেছেন যে এই খোলা নামান একটা খোলা দেন যে আপনি ইলা খাই রাখেন ইলা তো খাওয়া যায় না আপনি খোলা নেন আর আমাকে 100 টাকা দেন দেন
খিবাজি কি হদ দে আমি চেয়ারম্যানের ছেলে আমি কলা কিনে খাবো কেন তুমি বাড়ির জন্য দুই ডজন দিয়ে যাও যে সেটা নিয়ে যায় টাকা বাড়ির থেকে নিয়ে নেবে সরি ভাই আমি তো যে বাকি বিক্রি করব না আরে কি বলো বাকি বিক্রি করো না আমি চেয়ারম্যানের ছেলে না আমাকে টাকা চাও তুমি এত সহজ নাকি আরে আমি বাড়ির জন্য দাও চেয়ারম্যানের ছেলে দেখ কি ভাই আজকে আমার খোলা আপনি জোর করে রাখি দিয়া পয়সা না দিয়া ইটা যদি সিলেট হইতো বুঝছই না আজকে আমি দেখাই দিতাম কি তো হয় খালি সিলেট হইতো যদি আপনার জায়গা দেখি বাঁচি গেছ নাই কয়ে চল রে সিরাজ পয়সা দিতা না খালি মাগনা মাগনা খাইতা আমার ব্যবসা লাটে উঠাল লাগি চল রে বেটা নান্টু আবাজি কি হব দে আমার কাছে কলা বিক্রি করবে স্যার আমার পকেট থেকে টাকা নেবে আর আমি চেয়ারম্যানের ছেলে টাকা নিয়ে গেলি না আমার কাছ থেকে টাকা নেয় এত সহজ না আমি কি টাকা বের করবো নাকি আরে আমি আছি অন্য টেনশনে মহা টেনশনে সে আসছে কলা বেচতে তুমি মনে হয় ভুল বুঝতেছো ঠিক আছে অ্যাকচুয়ালি শীতকাল তো যার কারণে শীতকালের জন্য আমি আমার দোকানে স্পেশাল ডিসকাউন্ট দিতেছি ভালো কথা তা কি কি ডিসকাউন্ট একটু গিভ মি আনসার বাপরে বাপ তুমি তো কি ইংরেজি জানো তুমি তো শিক্ষিত কাস্টমার আমার তা তুমি যেহেতু ইংরেজি জানো শিক্ষিত কাস্টমার তোমাকে মনে করো যে আমি স্পেশাল ডিসকাউন্ট দিব সমস্যা নাই এই কিবা দিবি ইয়ো তোমার বোন শেখারানি হয় কি তা খবর থাক কেন আপনি জানেন না আপার বিয়া হয়ে গেছে আই লাভ ইউ কি ব্যাপার তুমি এসকি দিলা এখানে আরে তুমি আমারে টাকা দিলা মোবাইল কিনা দিবা আর আমি তোমার ভালোবাসা ওর দিক নিতে পারুম না তোমার হিসকি ওর দিক নিছি বুঝলা থ্যাংক ইউ আচ্ছা তুমি হাতে ঘড়ি পরো না হে বলছে ঘড়ি পরি না ওই দেখ কত সুন্দর ঘড়ি কত সুন্দর ঘড়ি ঘড়ি যে আমার কি পছন্দ আর এটা অনেক দামি ঘড়ি না আরে না কি ওর দামি আমার বন্ধু আছে নানি সে রাস্তা থেকে 60 টাকা দিয়ে কিনছে পালতু গরিতা দরিতা রাস্তাত পাওয়া যায় বাদ দাও আচ্ছা তুমি স্বর্ণের আংটি পরো না হাতে ইয়াল্লা 10 12টা আংটি আমার গরের মধ্যে ভরে রয়েছে আজকে পড়তে মনে নাই ভুলে গেছি ঠিক আছে তাহলে আরেক দিন পইরা আইসো অবশ্যই পড়ি আসবো সমস্যা নাই ইয়াল্লা ইয়াল্লা এই কিতাও নাইলাই তোমার বোন শেখারানির পিছনে আমি নান্টু লাখ লাখ টাকা ইনভেস্ট করছি সে আমারে কিছু না বলিয়া অন্য ঘুয়ার লোকে বিয়া হইয়া চলিয়া গেছে আল্লাহ রে এ তো বড় অন্যায় সহ্য হইত না আল্লাহ আল্লাহ তুমি শেখারানির উপরে ছোট্ট করে হালকা একটা টাটা পালাও যাতে সে ধ্বংস হয়ে যায় এই ধরনের বুড়ি যেন আর সমাজে না থাকে এই হুয়া শেখা খাইলাম আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আমি আর মাঝখান দিয়ে তুই এখানে আমিন কইলে হ্যাঁ জোকে অফ বেচার